বন্ধুগণ, বি টু ইউ নিউজ চ্যানেলে আরেকবার আপনাদেরকে সুস্বাগতম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। অবশেষে প্রকাশিত হতে চলেছে উচ্চ মাধ্যমিক রেজাল্ট। হ্যাঁ, 2019 সালের পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা পরিষদ আয়োজিত উচ্চ মাধ্যমিক রেজাল্ট 2019 প্রকাশিত হতে চলেছে আগামী 27 মে। উচ্চ মাধ্যমিকের আগে মাধ্যমিক পরীক্ষা 2019 ফল প্রকাশিত হবে। প্রতি বছরের ন্যায় এবছরও সকাল 9টায় সাংবাদিক সম্মেলনে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করবেন এবং সকাল 10টার পর থেকে পর্ষদের ক্যাম্প অফিস থেকে মার্কশিট ও সার্টিফিকেট বিতরণের কাজ শুরু হবে। সকল ছাত্রছাত্রী 10টার পর থেকে বিভিন্ন ওয়েবসাইটে নিজেদের ফলাফল জেনে নিতে পারবেন। যে সকল ওয়েবসাইট থেকে এই ফলাফলগুলি দেখতে পাবেন সেগুলি আমরা এখানে উল্লেখ করে দিচ্ছি। এছাড়াও আপনি ডেসক্রিপশন বক্সে গিয়ে সেগুলির লিঙ্ক পেয়ে যাবেন। 2019 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল 26 ফেব্রুয়ারি এবং এই পরীক্ষা চলে 13 মার্চ পর্যন্ত। বিগত প্রায় 2 মাস ধরে বহু উৎকণ্ঠার মধ্যে দিয়ে বহু ছাত্রছাত্রী তাদের জীবনের সবথেকে দ্বিতীয় বড় পরীক্ষার ফলাফল জানার জন্য অপেক্ষা করছেন। আর কয়েকদিনের মধ্যেই সেই অপেক্ষার অবসান হতে চলেছে। তবে মনে হয় 27 তারিখের মধ্যেই ছাত্রছাত্রীরা তাদের আশানুরূপ ফলাফল জানতে পারবে, এই আশাই করা যায়। এবার জেনে নেওয়া যাক যেসব ওয়েবসাইটগুলোর মাধ্যমে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট 2019 ফলাফল জানা যাবে। সেগুলি হচ্ছে wbresult.nic.in, wbchse.nic.in, examresult.net, www.exametc.com এবং www.indiaresults.com। এছাড়াও SMS এর মাধ্যমে 2019 ফলাফল ছাত্রছাত্রীরা জানতে পারবেন। এক্ষেত্রে মোবাইলে ক্যাপিটাল অক্ষরে WB12 তারপরে একটি স্পেস দেবেন এবং তারপরে নিজের রোল নাম্বার লিখে পাঠিয়ে দিতে হবে 54242 এই নাম্বারে। এছাড়াও এটি পাঠাতে পারেন 5676750 অথবা 5888 নাম্বারে। তাছাড়াও আরেকটি নাম্বারে আপনারা পাঠাতে পারেন, সেটি হচ্ছে 5626 3 নম্বরে। এবারে আপনাদের জানাই একটি সাইটের সম্বন্ধে যেখানে গিয়ে আপনারা কিভাবে লগ ইন করে রেজাল্ট দেখতে পারবেন। সেই ওয়েবসাইটের নাম হচ্ছে www.wbresults.nic.in। প্রথমে আপনাকে এই অফিসিয়াল ওয়েবসাইটটিতে আপনাকে যেতে হবে। এরপরে উচ্চ মাধ্যমিক 2019 ওয়েব পেজে আপনাকে লিঙ্ক করতে হবে। তখন আপনি একটি নতুন পেজ পাবেন, অর্থাৎ নতুন পেজ একটি খুলে যাবে। এখানে আপনার রোল নাম্বার, জন্ম তারিখ এবং অন্যান্য তথ্য দিতে হবে। ফর্মটি পূরণ করে সাবমিট করে দিতে হবে। এর ফলে স্ক্রিনে ভেসে উঠবে আপনার রেজাল্ট। এরপরে সেটিকে ভালোভাবে যাচাই করে নাম, বয়স, এই সমস্ত রোল নাম্বার এগুলো সব যাচাই করে ডাউনলোড করে একটি প্রিন্ট আউট নিয়ে নিতে পারেন। এইভাবে আপনি রেজাল্ট দেখতে পারেন। তো বন্ধুরা, 27 তারিখে রেজাল্ট আউট হওয়ার আগে আমরা আপনাদেরকে আরো বিশেষ কিছু তথ্য জানাবো। তো এইসব তথ্য জানার জন্য আমাদের সঙ্গে থাকুন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর সাবস্ক্রাইব করার জন্য ভিডিওর নিচে লাল রঙের যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটিকে প্রেস করে তার পাশে যে বেল আইকনটি আছে সেটিকে একবার ক্লিক করে দিন, তাহলে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। তো এখন এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে, নতুন কিছু তথ্য নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।